আপনি কি জানেন ফেসবুকে অবাক হওয়ার মতো নতুন একটি ফিচার অ্যাড হয়েছে। আমরা চলে গেলাম আমাদের ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পর সত্যি আপনি অবাক হয়ে যাবেন। দেখেন আমার ফেসবুকে আসার পর আমার এখানে একটি টুলস যুক্ত হয়েছে। রিসেন্ট যে পোস্টগুলি আছে সেগুলি কিন্তু এখানে দেখাচ্ছে, এবং এটা হচ্ছে এক মিনিট আগে এই পোস্টটি হয়েছে। এবং আমরা একটু স্ক্রলিং করলাম, তারপর হচ্ছে ৬ মিনিট আগে একটি পোস্ট হয়েছে, তারপরে আবার একটু নিচে গেলাম ৭ মিনিট আগে একটি পোস্ট হয়েছে, তারপর একটু নিচে যান ৯ মিনিট আগে একটি হয়েছে। মানে একদম রিসেন্ট যে পোস্টগুলি আছে সেগুলি কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা সাধারণত যেটা করি, আমরা হোম বাটনে গিয়ে এভাবে স্ক্রলিং করে দেখি কেউ কোনো পোস্ট দিয়েছে কি না। ফেসবুক চালানোর ক্ষেত্রে আপনাকে গতিশীল করে তুলবে এই ফিচারটি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আপনি কি আপনার ফেসবুকে এই টুলসটি অ্যাড করতে চান? এটি সবার ফেসবুকে আছে, কিন্তু আপনি জানেন না এটি কোথায় আছে, কীভাবে অ্যাড করতে হয়। আমি আজকে সেটি আপনাদের শেখাবো। আমি রাসেল মোশারফ, আইটিমএক্স চ্যানেলে আপনাদের স্বাগত। তো চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি এখনও আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ছোট্ট একটি সেটিংসের মাধ্যমে আমরা এই টুলসটিকে সামনে আনবো। তো চলুন শুরু করি। তো আপনি আপনার ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পর ফেসবুকটাকে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে দেখেন ডিফল্ট অবস্থায় যেগুলি থাকে সেগুলো হচ্ছে ও টু সবসময় থাকে, হোম বাটন, ওয়াচ বাটন, গ্রুপ বাটন, তারপর গেমসের বাটন, তারপর হচ্ছে নোটিফিকেশান। নোটিফিকেশনের সাথে দেখেন থ্রি ডট রয়েছে, থ্রি ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সরাসরি চলে যাবেন একদম নিচে। নিচে দেখেন লেখা রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে দেখেন আরও একটি অপশান চলে এসেছে সেটিংস, আমরা সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এখানে অনেকগুলি ফিচার আছে, সেখান থেকে আমরা দেখব এখানে লেখা রয়েছে শর্টকাটস। এই টুলসটি নতুন অ্যাড হয়েছে, এখানে আরও কাজ রয়েছে। শর্টকাটসে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে দেখেন এখানে দুটি অপশান আপনাকে দেখাবে, একটা হচ্ছে শর্টকাট বার আর একটা হচ্ছে নোটিফিকেশান। ওকে, তারপর আমরা শর্টকাট বারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন নিচে মোস্ট রিসেন্ট নামে নতুন একটি টুলস যুক্ত হয়েছে এবং এটিকে আমরা অ্যাড করব। কীভাবে করব? এখান থেকে দেখেন ও টু যেখানে লেখা রয়েছে এই ও টুতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেটি করবেন এখানে পিন করে দেবেন, এটাকে আমরা পিন করে দিলাম। পিন করে দেওয়ার পর দেখেন ইউর শর্টকাটস, এটা আপনার আওতাধীন শর্টকাটস হয়ে গেছে এবং যেটা আপনার বেশি প্রয়োজন পড়বে, যেমন আমার বেশি প্রয়োজন পড়ে, আমি যেহেতু পেজ চালাই গ্রুপ চালাই তো আমি গ্রুপটাকে আমি নিয়ে নিচ্ছি, আমি পিন করে দিলাম গ্রুপটাকে। তারপর আমাদের যে পেজ রয়েছে কোহিনূর গ্রাফিক্স পেজ আছে, ওকে, আমি পেজটাকে আমার মানে অ্যাড করে দিলাম। তো আমার যে পেজ হলো নিচে, পেজটাকে আমি পিন করে দিলাম। ওকে, এখানে তিনটি সম্ভবত নিবে। এখানে যদি আমরা ওয়াচটাকেও দিতে যাই মনে হয় না এটা নিবে, এটা আর নেবে না, তিনটির উপরে আপনার এটা পিন হবে না। ওকে, তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব, ব্যাকে চলে গেলাম। দেখেন ব্যাকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি কোনো রিলোড দিই নাই, কোনো কিছু করি নাই, সঙ্গে সঙ্গে চলে এসি। তো আপনার মোবাইলে যদি সঙ্গে সঙ্গে না আসে আপনি যেটা করবেন, আপনাকে ৭২ ঘন্টা অপেক্ষা করতে হবে, অথবা আপনার ফেসবুকটাকে আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করবেন এবং ৭২ ঘন্টা পর অটোমেটিকলি এটা আপনি যেভাবে সেটিং করেছেন এটা ৭২ ঘন্টা পর আপনার অটোমেটিকলি এটি সেটিং হয়ে যাবে। টুলসটি অ্যাড করার পর যে পোস্টটি হয়েছে সেটি হচ্ছে এক মিনিট আগে ওমর ফারুক দিয়েছে, এবং দেখেন এটা হচ্ছে স্পন্সর, তারপর দেখেন এখানে ৬ মিনিট আগে ওই যেগুলি দেখিয়েছিলাম, মানে সর্বশেষ যেটা এবং সবচেয়ে রিসেন্ট মানে পোস্টগুলি হবে সেগুলি আপনাকে এখানে দেখাবে। আসলে সত্যি এই টুলসটি অনেক মজার না? এই ফিচারটি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম। আমি আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।